আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি একজন সিলেটের সন্তান। আপনারা জানেন যে সিলেট বন্যায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আমার সিলেটের গোয়াইনঘাট, খানাইঘাট, জৈন্তাপুর, এরপরে আমার জন্মস্থান সুনামগঞ্জ জেলার তাহেরপুর, বিশ্বম্বরপুর থানা এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে আপনারা যদি নিজের স্বচক্ষে ওইগুলি গিয়ে দেখেন, আমার মনে হয় আপনার শরীরের রোমা পর্যন্ত দাঁড়িয়ে যাবে, এমন এক ভয়াবহ ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এই বছরের সিলেটের বন্যা। এমনকি 50 বৎসরের ইতিহাসে এরকম বন্যা আমাদের বাপদাদা যারা ছিল এরা পর্যন্ত কিন্তু এরকম বন্যা দেখে নেই। আজকে কতটা ক্ষতিগ্রস্ত সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ, তাহেরপুরের মানুষ, যে এমন এক অবস্থা বন্যায় পানির স্রোতে নিজের গড় পর্যন্ত ভেসে যাচ্ছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, গবাদি পশুগুলি, সাধারণ কৃষকের গবাদি পশুগুলি পর্যন্ত পানির স্রোতে ভেসে যাচ্ছে, নিজের কলিজার টুকরা সন্তান পর্যন্ত পানিতে ভেসে যাচ্ছে। এমনকি আপনারা দেখেছেন যে একজন গর্ভবতী মহিলা সন্তান প্রসব করবে, তার স্থান খুঁজে পাচ্ছে না। ঠিক সেই সময়ে আজকে এমন এক অবস্থা যে গর্ভবতী মহিলাকে একটা হসপিটালে নিয়ে যাবে, একটা নৌকায় ভাড়া চাচ্ছে 50,000 টাকা। এই মহিলার স্বামী পায়ে ধরে হাতে ধরে 40,000 টাকা দিবে, কিন্তু নৌকার মাঝেই সেটা মেনে নেয়নি। মানুষ কি পরিমাণ কঠিন পরিস্থিতিতে সময় পার করছে। দেশবাসী, আমি ঠিক সেই সময়ে বাংলাদেশের যারা দিনই কিছু কথা বলেন বা ওয়াজের মাঠে বয়ন করেন, আমি গুনাগার একজন, আপনারা অনেকে হয়তো বা চিনেন অথবা কেউ নাও চিনতে পারেন, সবাই তো আর সবাইকে চিনার কথাও নয়। আমি দেলওয়ার হোসেন তাহেরপুরি। আমি চিন্তা করেছি ঠিক সেই সময়ে আমি মানুষ হিসাবে মানবতার পাশে, জনগণের পাশে, এই ক্ষতিগ্রস্ত আমার প্রিয় জন্মভূমির মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আমরা একটি টিম, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ শুক্রবার রাত্রে সিলেটের সুনামগঞ্জ জেলার তাহেরপুরের উদ্দেশ্যে আমরা রওনা করার চিন্তাভাবনা করেছি। তো আপনাদের যার যে অবস্থান আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারেন। যদি আপনারা বিশ্বাস রাখেন, আস্থা রাখেন একজন আলেম হিসাবে, অবশ্যই আপনাদের আমানত, আমাদের প্রাণ জান দিয়ে উজাড় করে আপনাদের আমানত জনগণের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও একটা অনুদান দেব। তো আমি একা তো আসলে সব কিছু করা যায় না, আমার সঙ্গে একটা টিম আছে, আমার সঙ্গে ঢাকার কিছু হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা, আমাদের আমদাদ সাহেব, ইসহাক ভাই, আমাদের বাংলাদেশের একজন আলোচিত বক্তা বেলায়েত হোসেন আরিফ সাহেব সহ আমরা ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আমরা শুক্রবার রওনা করবো। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। যদি আপনারা সেই আস্থা রাখেন, মনে করেন যে এই সময়ে সহযোগিতা করা দরকার, তাহলে আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার আমি বলে দিচ্ছি দুইবার, 0172-672098। আমি আবারও বলছি 0172-672098। যে যেইভাবে পারি, আমার ক্ষমতা যদি 50টা টাকা হয়, 100টাকাও হয়, অনেক মা বোনেরা আমাদের এই ভিডিওগুলি দেখবেন যে আপনার যতটুকু ক্ষমতায় আছে আপনারা একটু সহযোগিতা করবেন। আর আমি তো মনে করি আসলে পরিস্থিতি যে কি, 20 লক্ষ মানুষ সুনামগঞ্জ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আশ্চর্য হয়েছি যে আপনারা শুনলে অবাক হবেন, গতকাল একটা হেলিকপ্টারে কিছু ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে, ওরা কোথায় নামবে, নামার পর্যন্ত ওরা ফ্লোর পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, স্থান পাচ্ছে না। অবশেষে হেলিকপ্টার থেকেই কিছু ত্রাণ, যখন শুকনো খাবার দিল, হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে সেখানে চলে আসছে যে একটু খাবার গ্রহণ করবে। আমরা আসলে কি দিতে পারবো ওদেরকে? সর্বোচ্চ হয়তোবা শুকনো খাবার 1-2 দিনে দিতে পারবো, কিন্তু আমার তো বিশ্বাস যে এই সময় যদি আমরা তাদের পাশে দাঁড়াই, হতে পারে এটা আমাদের জান্নাতে যাওয়ার উসিলা। আল্লাহ পাক বান্দাকে মাঝে মধ্যে কিছু বাহানা তালাশ করেন জান্নাত দেওয়ার জন্য। আমার মনে হয় এই সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। আমরা যারা এখনও সচ্ছল আছি, আমরা এই মুসিবতে এখনও যারা
আক্রান্ত হইনি, ক্ষতিগ্রস্ততার মধ্যে আমরা যারা পড়িনি, আর ঢাকা সহ বিভিন্ন জায়গার মানুষ আমরা যারা আছি, আমরা চাইলে কিন্তু তাদেরকে একটু সহযোগিতা করতে পারি। এই নেক কাজটাই হয়তো আমাদের নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এমনকি হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আজ সাদাকাতু তারদ্দুল বালা, সাদাকা দিলে বালা মুসিবত দূর হয়। আমি নিয়ত করে দেব ইনশাআল্লাহ, আমরা যে যেভাবে পারি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব, তাদের পাশে থাকব। এবং আপনাদের যাদের আমি বলবো, যাদের সামর্থ্য আছে, আপনারাও প্রয়োজন হলে নিজ থেকে, প্রয়োজন হলে একটা টিমের মাধ্যমে, প্রয়োজন হলে একটা জনসেবার মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমার দেশের লোকেরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি দেখেছি তাহেরপুরের অবস্থা খুব ভয়াবহ। আমার আত্মীয় স্বজনেরাই অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এখন ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। কতটুক বিপদে পড়লে একজন মানুষ ঘর বাড়ি ছেড়ে দিতে পারে? অনেকের ছোট্ট একটা কুড়ে ঘর, এই ঘরের টিন পর্যন্ত পানির সুতে ভাসিয়ে নিয়ে গেছে। এই মানুষগুলি কোথায় আশ্রয় নেবে? নিজের খাবারের ডেক্সিগুলি, খাবারের পাতিলগুলি পর্যন্ত ওইগুলি পানির স্রোতে ভেসে গিয়েছে, ওরা কি খাবে? ওরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? তো আমরা সবাই তো তাদেরকে যতটুকুন ক্ষতিগ্রস্ত হয়েছে এর বদলা তো আমরা পরিপূর্ণ দিতে পারবো না। অন্তত পক্ষে মানবতার কল্যাণে এই বিপদের টাইমে আমরা যদি ভাই একটু তাদের দিকে এগিয়ে আসি, হতে পারে আল্লাহ পাক এই উসিলে আমাদের উপর খুশি হয়ে যেতে পারে। এজন্য দেশবাসী, আমি সবার কাছে আহ্বান করব, বিপদ শুধু আজকে সিলেটের উপর এসেছে এরকম না। অনেকেই আপনারা বলে থাকেন যে সিলেট দ্বিতীয় লন্ডন, টাকাওয়ালা পয়সাওয়ালার দেশ, এটা মিথ্যা কথা নয়। আল্লাহ পাক সিলেটে অনেক সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে বিপদ চলে আসে তখন আপনি কি করবেন ভাই? এই বিপদ তো আমার আপনার উপরও আসতে পারে। এই জন্য আমি মনে করি এই সমস্ত কথা না বলে, অবান্তর কথা না বলে, অযৌক্তিক কথা না বলে বিপদে আমরা সবাই পাশে দাঁড়াই। আর মনে রাখতে হবে এইগুলো আমাদের হাতের ফসল, আমাদের হাতের কামাই। আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয়, যে মহামারী দেখা দেয়, এগুলো মানুষের হাতের কামাই করা। আমরা সিলেটবাসী, যেহেতু আমার বাড়ি সিলেট, যদি আমি ঢাকায় অবস্থান করি, সারা দেশে দিনে কিছু কথা বলি, সারা দেশ দেশ দেশান্তরে ঘুরে বেড়াই, তো আমি আমার এলাকার মানুষদের কাছে সবাই দাঁড়ানোর জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আসুন আমরা সবাই সিলেটে যাই, সিলেটের মানুষের পাশে দাঁড়াই, প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে তাদেরকে সহযোগিতা করি। বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলার মানুষ হয়েছে, আমরা এক একটা থানা সেটা মার্ক করি, কোথায় যাওয়া যায়, কোন জায়গার মানুষ ত্রাণ পায়নি। আমার যদি একটু সাধ্য থাকে, আমার বন্ধু বান্ধব থাকে, হিতাকাঙ্ক্ষী থাকে, তাদেরকে নিয়ে, আমার আত্মীয় স্বজন থাকে, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা ওদের পাশে দাঁড়াই, তাহলেই আমার বিপদের সময় মহান আল্লাহ তাআলা আমাকেও সাহায্য করবেন। আশা করছি আপনারা সবাই আমাদের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন। আমি আসলে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে এই আবেদন করছি, আমার মুফতি দেলওয়ার হোসেন তাহেরপুরি ইংরেজিতে একটা ফেসবুক পেজ আছে, যেখানে 55,000 ফলোয়ার ছিল, হঠাৎ করে ফেসবুকের রেজটা কমে যাওয়ার কারণে আমি ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে আমার জন্মভূমি সিলেটের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আহ্বান করছি। যেহেতু আমার ফেসবুক পেজের রেজ কমে গিয়েছে, এখন আমি ইউটিউবে ভিডিও বার্তা দিয়েছি। আপনারা যদি আমাদের সাথে থাকতে চান, একটু হলেও সহযোগিতা করতে চান, আমাদের ডেসক্রিপশনে নাম্বার থাকবে। আমি আবারও বলছি, পার্সোনাল বিকাশ নাম্বার 01722672098, ইনশাআল্লাহ এই নাম্বার আপনারা পাঠিয়ে দিবেন। আমরা অচিরেই আবারও এই চ্যানেলের মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে ত্রাণ সামগ্রী সহ মানুষের হাতে হাতে আপনাদের আমানত, যদি আপনারা যে যা দেন, যদি কেউ খুশি হয়ে দেন তো দিবেন। আমরা উদ্যোগ নিয়েছি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, আমার হিতাকাঙ্ক্ষী সহ কিছু টাকা আমাদের কাছে ইতিমধ্যে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা 2 দিনের অন্তত পক্ষে শুকনো খাবার যেন অসহায় মানুষগুলিকে দিতে পারি সেই চেষ্টায় আছি। আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা ঢাকা থেকে রওনা করবো, আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন। সবাইকে মোবারকবাদ, আবারও ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে কোনো এক সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।